নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রবাসে পরিযায় রাইসি ব্লগ দিয়ে আমি অনিকা চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেস্টুরেন্ট স্টাইল চিকেনের রেসিপি, কিন্তু অবশ্যই আমার টেকনিকে। মানে রেস্টুরেন্টে এই চিকেন স্টাইলগুলো হয় বা তোমরা অনেকেই অনলাইন অনেক জায়গায় অনেক রকম রেসিপি দেখে থাকো ধাবা স্টাইল বা চিকেন কারি বানানোর জন্য, কিন্তু এটা আমি আমার স্টাইলে, আমি এটা প্রেশার কুকারে রান্না করি। তো প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি কিছু মশলা দিয়ে। সেটা হচ্ছে নুনটা দেবো না, বাদ বাকি যত মশলা যেমন জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হলুদ, এই চারটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। হ্যাঁ, কোনোটাই আমি পেস্ট করে দেবো না, টমেটো কুচিগুলোকে ভালো করে নাড়বো। নেড়ে তারপরে টমেটোর থেকে অবশ্যই একটু জল বের হবে, এবং সাথে সাথে দিয়ে দেবো অল্প একটু পরিমাণ মতো নুন। হ্যাঁ, নুন কিন্তু দিলে অবশ্যই যে মশলাটা ভালো করে কুক হয়ে যাবে, টমেটোগুলোও গলে যাবে এবং পেঁয়াজগুলোও হালকা হালকা গলে যাবে। এইবার এটা ভাজার পরে দিয়ে দেবো আলু। হ্যাঁ, এখানে বেবি পটেটোস পেয়েছিলাম তো সেইটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলুগুলো আগে থেকে ভাজার দরকার নেই, কেন এটা যেহেতু প্রেশার কুকারে রান্না করবো, আলুগুলো যদি ভেজে নিই আর এটা তারপরে আলুগুলো একদম গলে যায়, তো এর মধ্যে কাঁচা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো দেওয়ার পর আমি একটু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এতে আলুগুলোতে বেশ ভালো ফ্লেভার ঢুকবে আর চিকেনটার আলুটা খেতে ভালো লাগবে। এবার আগে থেকেই মাখিয়ে রাখা আমি লেগ পিস নিয়ে এসেছিলাম, চিকেনেরগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ, এই চিকেনটা দিয়ে ম্যারিনেট করেছি, ওই এক চামচ মতো টক দই আর কাঁচা লঙ্কা, একটু রসুন, আদা বাটা, অল্প একটু পরিমাণ নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা আর কোনো মশলা কিন্তু দিইনি। এবার এটাকে হালকা করে চাপা দিয়ে রেখেছি, দেখো কিছুটা জল বেরোবে। অবশ্যই চিকেনের নিজস্ব কিছু জল থাকে, তারপরে আর অল্প একটু পরিমাণ জল দিয়ে এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে আবার এটাকে ঢেকে দিতে হবে। এবার প্রেশার কুকার একটু দম মতো আসার পরেই সেটা তোমরা বন্ধ করে দিতে পারো, আর প্রয়োজন হলে একটা সিটি দিয়েও নিতে পারো, সেটা চিকেনটা কীরকম রয়েছে তার ওপরে। এবার একটা ফ্রাইং প্যানে আমি বসিয়ে দিয়ে অল্প একটু তেল, এই একটু ফোটা মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে ঘি। হ্যাঁ, ঘিটা কেন দেবো, ওই একটু ওই যে ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন, যেহেতু এখানে এই বাটার ঘিটা পাওয়া যায় তো আমি এটা একটা নিয়ে এসেছিলাম। ওই বাটার ঘি নিয়ে ঘি বানানো আর এই বাটার ঘিগুলো খাওয়া কম বেশি আমার মনে হয় একই রকম লাগে, তো সেই প্রসেসে যাইনি এখনও, তো এই ঘিটা ইউজ করি, খুব একটা খারাপ লাগে না। আর দেশে যখন কেউ যায়, যে কোনো বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই যদি বলে যে কি আনতে হবে, মানে কারোর সবার জন্যই সবার কিছু না কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো এখানে পাওয়া যায় না, আমাদের রিকোয়ারমেন্ট থাকে ঘি। তো আমাদের এক বন্ধু গেছিলো বাড়িতে, সে কিন্তু পিওর দেশি ঘি একটা এনে রেখেছে, সেটা রেখে দিয়েছি, এটা ওই বিরিয়ানি টিরিয়ানি স্পেশাল রান্নায় দিই সেই। যাই হোক, গল্প করতে করতে এবার পেঁয়াজ আর টমেটো কিন্তু এখানে তোমরা একসাথে দিয়ে দেবে, আর এটাকে আমরা ভাজবো কিছু অল্প পরিমাণ মশলা দিয়ে। এটা কেন, কারণ জানো তো রেস্টুরেন্টে না সবসময় চিকেনটাকে ম্যারিনেট করে ভালো করে একটু রান্না করে রাখে, যখন কোনো অর্ডার দেওয়া হয় বা যে কোনো ধাবাতে যখন অর্ডার দেওয়া হয়, যাতে সেটা খেতে একটু মানে দেখতে রঙটা আলাদা রকম আসে, একটু ফ্লেভারস অ্যাড করা যায়, সেইখানে কিন্তু এইভাবে রান্না হয়। পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভাজছি, একটু অল্প একটু চিকেন মশলা দিয়েছি আর একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি, আর অবশ্যই একটু দিয়েছি নুন, নাহলে কিন্তু ভালো করে গলবে না। তোমাদের ইচ্ছা হলে এটাতে কাশ্মীরি মির্চ বা যে কোনো মশলা, তোমরা যে মশলা দিয়ে চিকেন রান্না করো সেটা কিন্তু দিতে পারো। এইবার প্রেশার কুকারটা দেখো আমি দমে রেখে দিয়েছিলাম, চিকেনটা ওটা ভালো সেদ্ধ হয়ে গেছে, এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে অল্প একটুখানি ফুটিয়ে নিতে পারো বা একটু নাড়িয়ে নিলেই কিন্তু রেডি
ধাবা বা রেস্টুরেন্ট স্টাইল চিকেন। উইকেন্ডে তো আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু লাস্ট টু উইকস ধরে মানে স্যাটারডে সানডে করে এত বৃষ্টি হচ্ছে যে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। তো ভাবলাম তোমাদের সাথে এই ঝটপট রেসিপিটা শেয়ার করি, তোমরাও রান্না করে খাও। বৃষ্টির সময় বলো বা শীতের সময় বলো, যে কোনো সময় এই রেসিপিটা কিন্তু খুব একটা খারাপ লাগবে না খেতে, বলতে পারো ভালোই লাগবে খেতে। তো তোমরাও ট্রাই করে দেখো। চলো আজকের মতো টাটা, আবার একটি পরবর্তী ব্লগে দেখা হবে।